নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের চাউমিন। বাইরে আমরা এগ চাউ, চিকেন চাউ তো খেয়েই থাকি, তবে সবসময় কিন্তু আমাদের ঘরে চিকেন থাকে না। তবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা কত টেস্টিভাবে চাউমিন তৈরি করে নিতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি চাউমিনটা সিদ্ধ করে নেব, তার জন্য আমি জল নিয়েছি আর জলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। দিয়ে দিলাম এক চামচ নুন, আর এর সাথে দিয়ে দেব এক চামচ সাদা তেল। নুন আর সাদা তেলটা, মানে নুনটা দিয়েছি চাউমিনের মধ্যে যাতে নুনটা ঠিকঠাক ঢুকে যায়, আর সাদা তেল দিলে, মানে তেল দিলে চাউমিনগুলো কিন্তু সিদ্ধ হওয়ার সময় একে অপরের গায়ে লেগে যায় না। এবারে জলটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। জলটার মধ্যে যখন বাবল চলে আসবে, মানে ভালো মতো ফুটে যাবে, তখন আমি চাউমিনটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যে কোনো কোম্পানির চাউমিনই কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নেব। চাউমিনটাকে এবারে ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর চাউমিন সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু চাউমিনটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। চাউমিনটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। চাউমিনটা সিদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিয়েছি সাদা তেল, আর এক মুঠো চিনি বাদাম আমি এখানে ভেজে নিচ্ছি। চিনে বাদামটা আমি ভেজে একটা প্লেটের মধ্যে আলাদা করে তুলে নিচ্ছি। বাদামটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। আলুটা এবারে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার সাথে সাথে আমি এখানে একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। সাথে একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই সমস্ত কিছু এবারে একসাথে ভেজে নেব। আর পেঁয়াজ, আলু এবং কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নেওয়ার সময় আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এতে কি হবে, আলুটাও একটু নরম হয়ে যাবে, তার জন্য নুনটা দিয়ে দিলাম, আর আলুর ভেতরে নুনটাও ঢুকে যাবে। এবারে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলু পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া চাউমিনটা। এবারে এই সমস্ত কিছু দিয়ে, মানে আলু এবং পেঁয়াজের সাথে, চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুর সাথে, মানে আলু পেঁয়াজ যে ভেজে নেওয়া, তার সাথে চাউমিনটাকেও ভালো করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে চাউমিনটাকে ভেজে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া চিনে বাদাম আমি দিয়ে দিলাম, আর ডিমটা আমি আগে এখানে তৈরি করে নিতে ভুলে গেছি। মানে আলু পেঁয়াজ ভেজে নেওয়ার সময়ও কিন্তু এর সাথে ডিমটা ভেজে নিলেও ভালো হতো,
তাই জন্য আমি আলাদা একটা ফ্রাই প্যানের মধ্যে ডিমটাকে ভেজে নিয়েছি, মানে ডিমের ঝুরি বানিয়ে নিয়েছি, সেটা আমি এর সাথে অ্যাড করে দেব। আর যারা ডিমে অপছন্দ, মানে ডিমে যাদের অ্যালার্জি হয় বা আর অন্য কোনো অসুবিধা হয়, তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করবেন। সেই সময় শুধু চিনে বাদামটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়ে তারপর এটা সার্ভ করবেন। আমি আর আলাদা করে নুন এখানে ব্যবহার করলাম না, কারণ আলু পেঁয়াজ ভেজে নেওয়ার সময় নুন দিয়েছিলাম আর চাউমিনটা সিদ্ধ করে নেওয়ার সময় আমি নুন দিয়ে নিয়েছি। আমাদের চাউমিন একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে। ভালো লাগলে তোমরাও একদিন এই একইভাবে তৈরি করে নিতে পারো, এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট লিখে জানিও। রেসিপিটি একটা ছোট্ট করে লাইক এবং সকলের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ আমরা যখনই নতুন কোনো ক্রিয়েটিভিটি দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।